বাবু আকিলির রিবা ও শাহিদিহি ও কাতিবিহি, বাবু আকিলির রিবা যে সুদ খায়, ও শাহিদিহি যে সুদের সাক্ষ্য দেয়, ও কাতিবিহি আই ও বাবু কাতিবি আর রিবা যে সুদ বিষয়ে লেখালেখি করে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ অধ্যায় বেঁধেছেন যে সুদ খায়, যে সুদে সাক্ষী দেয়, যে সুদে লেখালেখি করে, কিন্তু কি তা কিছু বর্ণনা দেন নাই। তিনজনেই সমান, না পার্থক্য আছে না কি আছে এমন কিছু বলেননি। ইমাম বুখারী রাহমাহুল্লাহ যেন এভাবে অধ্যায় নিয়ে তিনি বোঝাতে চাচ্ছেন যে এই শ্রেণীর মানুষেরা সকলেই সমান অপরাধী। এমন ইমাম বুখারী রাহমাহুল্লাহ এখানে একটি আয়াত নিয়ে এসেছেন এবং দুটি হাদিস নিয়ে এসেছেন। আয়াত নিয়ে এসেছেন যে আয়াতটির আগেও আমরা আলোচনা করেছি, সূরা বাকারার 275 নম্বর আয়াত। আল্লাহ বলেন, الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا যারা সুদ খায়, لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ কিয়ামতের দিন মানুষেরা যখন কবর থেকে উঠবে কিয়ামতের মাঠে, সুদখোর যারা তারা কবর থেকে উঠবে মাতালের মতো, পাগলের মতো, জিন ধরা রোগীর মতো। জিনে আক্রান্ত, জিন শয়তানে আক্রান্ত রোগী যেমন মাতালের মতো তার অবস্থা, যারা সুদ খায় কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে কবর থেকে যখন পুনরুত্থান ঘটবে তারা সেই মাতালের মতো উঠবে। এ ব্যাখ্যা করতে গিয়ে আহলুল ইলমগণ তারা বলেন যে এর অর্থ কী? এর অর্থ হচ্ছে যারা সুদখোর, এই সুদ খাওয়ার কারণে তার বডিটা এত বিশাল হয়ে যাবে যে এই বিশাল বডি নিয়ে সে উঠতে যেন মনে হয় পড়ে যাচ্ছে, এদিকে পড়ে যাচ্ছে, এইরকম যেন মাতালের মতো তার অবস্থা, তার সেই বিশাল বডি নিয়ে সে দাঁড়াতে সে অক্ষম হয়ে যাবে, এই অবস্থাই হবে তার যেন পাগলের মতো অবস্থা। এটি মূলত একটা শাস্তি। তো এখানে এই আয়াতে আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াকুলুনা আর-রিবা, যারা সুদ খায়। এই সুদ খাওয়ার সাথে কারা সম্পৃক্ত? যে সুদ খাবে সেই শুধু, না যে খাওয়াবে সেও, না যে লেখালেখি করবে সেও, না যে সাক্ষ্য দিবে সেও। ইমাম বুখারী রাহমাহুল্লাহ যে অধ্যায়ের শিরোনাম নিয়ে এসেছেন এতে বোঝা যায় সবগুলি তার সাথে। মূলত এই মর্মে ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি সরাসরি হুবহু হাদিস তার শর্ত অনুযায়ী পাননি, তাই ইমাম বুখারী রাহমাহুল্লাহ সেভাবে হাদিস নিয়ে আসেননি, বরং এই ধরনের হাদিস সহিহ মুসলিমে সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম ফিল ইসমি সাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন, লানত বর্ষণ করেছেন, কার প্রতি? আকিলার রিবা, যে সুদ খায়, মুকিলাহু, যে সুদ খাওয়ায়, যে সুদ দেয়, ওয়াকাতিবাহু, যে সুদ লেখালেখি করে, ওয়াশাহিদাইহি, যেই দুইজন সুদের বিষয়ে সাক্ষ্য দেয়, ওয়াকালাহুম ফিল ইসমি সাওয়া, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অপরাধের দিক থেকে তারা এই চার শ্রেণীর মানুষেই সমান, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদ লেখালেখি করে, যে সুদের বিষয়ে সাক্ষ্য দেয়, চার শ্রেণীর মানুষেই সুদের বিষয়ে সমান অপরাধী।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। অন্য আরেক বর্ণনা এসেছে যেটি সহিহ ইবনে খুজাইমার হাদিসে এবং সুনান গ্রন্থগুলিতে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকিলার রিবা ও মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু, শব্দ একটু আগে পিছে করে, অর্থাৎ আবার আরেক হাদিসে এসেছে ইবনে মাজার হাদিসে, নাসাইর হাদিসে, সেখানে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আকিলুর রিবা ও মুকিলাহু মুকিলুহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবুহু ملعونون على لسان محمد صلى الله عليه وسلم, محمد صلى الله عليه وسلم এর ভাষায় যে সুদ খায়, যে সুদ খাওয়ায়, যে লেখালেখি করে, যে সাক্ষ্য দেয়, তারা সকলেই লানতপ্রাপ্ত, সকলেই তারা অভিশপ্ত। অভিশপ্ত মানেই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বরকত থেকে তারা বঞ্চিত, বিতাড়িত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় থেকে এবং সহি মুসলিমের ও বিভিন্ন হাদিস গ্রন্থের সেই হাদিসগুলি থেকে এটি প্রমাণিত হয় যে সুদ, এই চার সুদকে কেন্দ্র করে চার শ্রেণীর মানুষ সমান অপরাধী হবে। সুতরাং লেখালেখির কাজ আজকে আমাদের সমাজে দেখা যায়, গ্রাম্য পর্যায়ে বা মহল্লায়, এই শহরেও মহল্লায় দেখবেন অলিতে গলিতে বিভিন্ন সমিতি গড়ে উঠেছে। এমনকি এই সমিতিতে আমাদের মেয়েরাও জড়িত, বাসাবাড়ির মহিলারাও সেগুলিতে জড়িত, সুদভিত্তিক টাকা দিচ্ছে, সুদভিত্তিক টাকা নিচ্ছে। এগুলি সব একই হুকুম, কোনো পার্থক্য নেই, নারী পুরুষ যে এটিতে জড়িয়ে যাক সব একই হুকুম। সকল প্রকার সুদি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান হোক আর বেসরকারি প্রতিষ্ঠান হোক, যেই প্রতিষ্ঠানের কাজ হলো সুদ লেনদেন করা, সেই প্রতিষ্ঠানে জব করা, চাকরি করা, সেটি হচ্ছে একই কাজে সহযোগিতা দেওয়া এর অন্তর্ভুক্ত। এবং এই সুদের কাজে সাক্ষ্য দেওয়া, অনেক ব্যক্তি অনেক সময় হয়তো আপনি জানেন না, বুঝতেও পারেন না, আপনার একজন প্রতিবেশী বা আপনার একজন বন্ধু বা আপনার নিকটতম ব্যক্তি কোনো ঋণ নিচ্ছে, কিন্তু সেই ব্যক্তিকে ঋণ দাতা কর্তৃপক্ষ সরাসরি তাকে দিচ্ছে না, চিনে না, কি বলে যে আপনি এমন একজন ব্যক্তি নিয়ে আসেন যাকে আমরা চিনি, তিনি জামিন হলে বা সাক্ষ্য দিলে আপনাকে ঋণ দেওয়া হবে। আপনি অনেক সময় সেখানে সাক্ষ্য দিচ্ছেন অথচ খেয়াল করলেন না যে আপনি কোন বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন। যদি সুদের বিষয়ে সাক্ষ্য দিয়ে থাকেন, সুদি ঋণের বিষয়ে সাক্ষ্য দিয়ে থাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আপনিও সেখানে সমানভাবে অপরাধী হচ্ছেন। সুতরাং আমাদেরকে বিষয়টি অবশ্যই সকলকে সাধ্যপক্ষে স্মরণ রেখে সেভাবে আমাদেরকে অবস্থান গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস, তিনি বলেন লাম্মা নাযালাত আখিরুল বাকারাতি ক্বারাহুন্না আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিম ফিল মসজিদ সুম্মা হাররামাত তিজারাতা ফিল খামার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতগুলি, সূরা বাকারার শেষের আয়াতগুলি, যে আয়াতটি আমরা পড়লাম 285 নম্বর এবং তার পরবর্তী আয়াতগুলি যখন নাজিল হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলি মসজিদে সাহাবীদের সামনে পাঠ করে শোনালেন। শোনালেন মানে এই আয়াতগুলির বিধিবিধান সম্পর্কে তাদেরকে আয়াতগুলি জানালেন, এর বিধিবিধান সম্পর্কে জানালেন। সুম্মা হাররামাত তিজারা ফিল খামার, অতঃপর মদের ব্যবসা বাণিজ্যকেও হারাম করে দিলেন। মূলত মদের ব্যবসা বাণিজ্য হারাম, এই হাদিসের মধ্যে এই আয়াতের আলোকে বলার দুটি কারণ থাকতে পারে। একটি হচ্ছে মদ জিনিসটা হারাম, যেই হারাম জিনিস, যেই জিনিসটা দ্রব্য হিসাবে হারাম, সেটার বেচা কেনা ব্যবসা বাণিজ্যও
হারাম, সেটা তৈরি করাও হারাম। যেমন অন্য হাদিসে এসেছে, মদকে কেন্দ্র করে দশ শ্রেণী হারামে জড়িয়ে যায়। মদ যে তৈরি করে, মদ যে বেচা কেনা করে, মদ যে বিক্রি করে, মদ যে ক্রয় করে, মদ যে সরবরাহ করে, মদ যে প্রস্তুত করে, মদ এর উপাদানগুলি যে সংগ্রহ করে দেয় এবং মদ যে অন্যের কাছে পৌঁছে দেয়, মানে দশ শ্রেণীর মানুষ মদকে কেন্দ্র করে তারা সবাই এই হারামে জড়িয়ে থাকে। তো মদ এটা হারাম, সেই হিসাবে এর বেচা কেনাও হারাম, এই দিক থেকে হারাম করে দেওয়া। দ্বিতীয়, এই মদের যে বেচা কেনা সেটিও এক প্রকার সুদ ভিত্তিক বেচা কেনা ছিল, সে কারণেও এই আয়াতের আলোকে সুদ নিষিদ্ধ হওয়ার কারণে সাথে সাথে এটাও, এই পদ্ধতিটিকেও হারাম করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।